জ্বালানি হত্যাকাণ্ডের বিচার নিয়ে বাংলাদেশ সরকার ব্যাখ্যা চাওয়ায় ভালো ফল পাওয়া যাবে। বেনাপোলে ভারতীয় হাইকমিশন আবারও হামলায় বেড়ে গেছে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা। বগুড়া সিরাজগঞ্জ ও ফরিদপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এদিকে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও পাবনার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইমামুল হকের বেস্ট রিপোর্ট। যমুনার পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার 47 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চল সহ সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার অন্তত 25টি গ্রাম। পদ্মার পানি বেড়ে ফরিদপুর পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে সদরের নর্থ চ্যানেল, চর মাধবদিয়া, ডিক্রির চর ও আলিয়াবাদ এবং চর ভদ্রাসানের গাজীটেক ইউনিয়নের প্রায় 70টি গ্রাম। জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে যমুনার পানি জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে এখনো বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধায় ঘাগর নদীর পানি 22 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 70টি গ্রামের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। উজানের ঢলে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। এদিকে পাবনায় পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন ঝুঁকিতে পড়েছে ঈশ্বরদী শহর রক্ষা বাঁধ সহ প্রায় 9টি গ্রাম। ইমামুল হক, এসএটিভি নিউজ ডেস্ক। প্রবল স্রোতের কারণে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে 16টি ফেরির 11টি বন্ধ রাখা হয়েছে। ঘাটের দুপাড়ে তৈরি হয়েছে প্রায় 3 কিলোমিটার যানজট। কয়েকশো যানবাহন প্রায় 30 ঘন্টা ঘাটে আটকে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাসের রিপোর্ট জানাচ্ছেন ইমামুল হক। প্রবল স্রোতে পদ্মার মাওয়াপাড়ে ফেরি ভিড়তে পারছে না। এ কারণে দুটি রোরো, দুটি কে টাইপ এবং একটি ভিআইপি ফেরি চালু রেখে বাকি 11টি ফেরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কালকে যে বসছি গাড়ির ভিতরে, এখন পর্যন্ত যাইতে পারিনি। হায়দ্রাবাদ গাড়ি দিতে বসছে এটাই। খাবার বা কোনো দিক থেকে কোনো পাচ্ছে না, কারণ গাড়ি খুবই জ্যাম। এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের দুপাড়ে প্রায় 3 কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এছাড়া সপ্তাহখানিক ধরে আটকে আছে অসংখ্য ট্রাক। রাত্রি 11টার সময় আসছে আমরা ফেরি ঘাটে, এখন ফেরি পাইনি। 4:30টা গাড়িতে উঠছে, তারপর প্রবল স্রোতের এই প্রাকৃতিক দুর্যোগ না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না, জানালেন সহকারী ব্যবস্থাপক। এটা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ না কাটা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না। ঘাট এলাকায় যানজট নিরসন সহ যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ। ট্রাফিক সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমরা অতিরিক্ত ট্রাফিক নিয়োগ করেছি। যানমালের নিরাপত্তার জন্য আমরা পুলিশিং যে কার্যক্রম সেটা আমরা সুন্দর মতো চালাচ্ছি। স্রোত কমে যাওয়া সহ ফেরি চলাচল হলেও এই যানজটের রেশ কাটতে লেগে যাবে বেশ কয়েকদিন, বলছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। এদিকে সিরাজগঞ্জের নলকা ব্রিজের মেরামত কাজ শুরু হয়। ব্রিজের দুপাশে প্রায় 12 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ফুলজোর নদীর উপর নির্মিত ব্রিজের উপরের অংশে খানাখন্দের সৃষ্টি হয়। সকালে মেরামত কাজ শুরু করে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ।
এতে ব্রিজের দুপাশে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় ধীর গতিতে চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে যত দ্রুত সম্ভব মেরামত কাজ শেষ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ফেলানি হত্যাকাণ্ডের বিচার নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ায় ভালো ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। দুপুরে যশোরের বেড়াপল কাস্টমস ও ইমিগ্রেশন অফিস দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ফেলানি হত্যাকাণ্ডের বিষয়ে বিএসএফ প্রথম কোর্ট অফ এনকোয়ারি করেছে আর সে অনুযায়ী আদালতে বিচার হয়েছে। এ সময় সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় আনার ব্যাপারে আশা প্রকাশ করেন শরণ। এই জন্য সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ সহ বিজিবি ও বিএসএফ কে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ আস্কড অফ আস অফিশিয়ালি, এটা সরকারি সিদ্ধান্ত নয়, আমাদের অবস্থান নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই সম্পর্কে আমাদের উত্তর প্রক্রিয়াধীন রয়েছে। অ্যাজ এন্ড ওয়েন উই রিপ্লাই, উই হ্যাভ নট ইয়েট রিপ্লাই, বাট ওয়েন উই উইল রিপ্লাই। ফেলানি হত্যার পুনর্বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে। কুড়িগ্রাম সংবাদ সম্মেলন করে আবেদনের বিষয়টি জানিয়েছে ফেলানির পরিবারের সদস্যরা। স্থানীয় প্রেস ক্লাবে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেলানির হত্যার সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরাসরি জড়িত বলে জানায় তার বাবা নূর ইসলাম। তিনি আরো বলেন, ফেলানি হত্যার দায় ভারত সরকার ও ভারতীয় জনগণের, আর ভারত সরকারের কাছে পাঠানো আবেদনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আবেদনের অনুলিপি পশ্চিমবাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের নির্বাহী পরিচালক কিরিটি রায় এবং বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের কাছে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কক্সবাজারের মহেশখালীতে ডাকাত ও সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র তৈরি ও মজুত করেছে বলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র‍্যাব চট্টগ্রামের সদর দপ্তর। সেখানে শিগগিরই অভিযান চালাবে তারা। পতেঙ্গায় দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় র‍্যাব। বুধবার মহেশখালী থেকে অস্ত্রসহ আটক তিন ডাকাতকেও সংবাদ সম্মেলনে হাজির করা হয়। এই তিন ডাকাত মাছ ও লবণের ঘের দখল এবং সাগরের দস্যুতার সঙ্গে জড়িত বলে জানা যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি 303 কোয়ার্টার গান, 8টি LG, 5টি তাজা কার্তুজ, ককটেল ও প্যারাশুট উদ্ধার করা হয়। অফিসার এবং অন্যান্য সাভার ও ধামরাইয়ে বেড়ে গেছে ডাকাতির ঘটনা। প্রায় প্রতি রাতেই হামলা চালাচ্ছে ডাকাতরা, লুট করছে মালামাল। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। সাভার প্রতিনিধি রূপকুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন আশালঙ্গে। ডাকাত আতঙ্কে রাত কাটছে সাভার ও ধামরাইয়ের বাসিন্দাদের। প্রতিরাতে ডাকাতদের লুটপাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। গত তিন মাসে এই এলাকায় 16টি ডাকাতির ঘটনা ঘটেছে আর পুলিশের ভাষায় হয়েছে 70টি চুরির ঘটনা। এই কারণে আমরা ব্যবসায়িক সমাজ যারা আছি তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছি। ডাকাত দলের হামলা থেকে বাদ যাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও, আর তাদের হামলায় কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকেই দায়ী করছেন স্থানীয়রা। প্রায় প্রতিদিনই ঘটছে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা আমাদের লক্ষ্য করা যাচ্ছে না। পরিবার পরিজন নিয়ে বিষয় আতঙ্কের মধ্যে থাকি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা আমরা পাচ্ছি না। ডাকাতদের তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বরাবরের মতোই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তারা। এটা নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনাই বলা চলে, কারণ এত লোকের বসবাস এবং ম্যাক্সিমাম ফ্লোটিং লোকের বসবাস এই জায়গাটাতে। তারপরে আমরা চেষ্টা করছি যাতে ওদের ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন এলাকায় রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলেও কমছে না ডাকাতদের বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ডন ডব্লিউ মুসিনা। সুনামগঞ্জে দুদিনের সফর শেষে সকালে কাজীর পয়েন্ট এলাকায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। আর নির্বাচনের বিষয়ে সংলাপে প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে মার্কিন রাষ্ট্রদূত চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, এই চিঠির মাধ্যমে দুই নেতাকেই গঠনমূলক সংলাপ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পথ বের করতে হবে। Parties to engage in constructive dialogue
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পথ বের করাই আমাদের জন্য এখন প্রধান বিষয়। বাংলাদেশিরা জানে কিভাবে সেই পথ খুঁজে বার করতে হবে। এটি প্রধান দুটি দলের সংগঠনমূলক সংলাপের মধ্য দিয়েই শুরু হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো জায়গা নেই, তাই সবাইকে সহিংসতা এড়িয়ে চলতে হবে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক ভারতীয় সহ ১৯ কিশোরকে আটক করেছে বিজিবি। বিজিবি তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খসরু সাব্বির আলী জানায়, সকালে সীমান্তের ২৮১ নম্বর পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল কিশোররা। এ সময় টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়লে তাদের বালুরঘাট কিশোর অপরাধ সংশোধনাগারে রাখা হয়। সেখান থেকে তারা পালিয়ে বাংলাদেশে আসছিল বলে জানা যায়। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গোজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনে ম্যাস হিস্টেরিয়া আক্রান্ত হয়েছে ১২ শিক্ষার্থী। এরা সবাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে টিফিনের সময় আকস্মিকভাবে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আরো ৭ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে কয়েকজনকে স্থানীয়ভাবে এবং বাকিদের নালিতাবাড়ি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আর আজ আরো ৪ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এতে দুই দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রদল। পরে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বরে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয়। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্যাস সরবরাহের দাবিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকালে জৈন্তা জনদাবি পরিষদের কর্মীরা হরতাল সমর্থনে সিলেট জাফলং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই কারণে তামাবিল স্থলবন্দরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে নাশকতা এড়াতে সেখানকার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে সামনে রেখে এই হরতাল ডাকা হয়েছে। এসএটিভিতে খবর প্রচারের পর চাঁদপুর লাকসাম রুটে রেলপথে সুড়ঙ্গ করে নেওয়া অবৈধ ড্রেজিং পাইপ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানা পুলিশ। চাঁদপুর প্রতিনিধি জিএম শাহিনের রিপোর্ট। রেলপথে সুড়ঙ্গ করে অবৈধভাবে ড্রেজিং পাইপ উচ্ছেদের বিরুদ্ধে অভিযানে নেমেছে রেলওয়ে পুলিশ। এসএটিভিতে সংবাদ প্রচারের পর এই অভিযান শুরু করা হয়। এর আগে মাইকিং করায় অনেকেই পাইপলাইন সরিয়ে নেন। এরপর অভিযানে নামে রেলওয়ে পুলিশ। রেলপথের ভেতর দিয়ে এসব ড্রেজিং পাইপ নিয়ে যাওয়ার মূল হোতা প্রভাবশালীরা। এরপরও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে জানালেন বিভাগীয় কর্মকর্তারা। যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা স্থানীয় থানায় ফৌজদারি মামলা দিয়েছি এবং ফৌজদারি মামলা শাসিত দেওয়ার আমরা কোনো মানে চাপ সৃষ্টি করি পুলিশের প্রতি, কারণ এইভাবে আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় জাতিসাধারণের মানে যানমালের রক্ষার্থে মানে আমরা ছেড়ে দিতে পারি না। চাঁদপুর লাকসাম রেলপথে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন রেলওয়ের পুলিশ কর্মকর্তারা। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এই ব্যাপারে তদন্ত হবে, উচ্ছেদ অভিযান হচ্ছে, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে আইনগত। অবৈধ ডেজার ব্যবসায়ীদের কারণে এলাকার লোকজন ভীত সম্প্রস্ত। তবে দেশ সংবাদে, জাতীয় সংসদে প্রস্তাবিত দেবত্ব সম্পত্তি ব্যবস্থাপনা বিল ২০১৩ প্রত্যাহারের দাবিতে মাগুরা ও দিনাজপুরে মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মাগুরা ঐক্য পরিষদের সভাপতি নন্দদুলাল শিকদারের নেতৃত্বে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতা বাসুদেব কুমার, অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শতাধিক হিন্দু নারী পুরুষ। সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে বরিশালে একের পর এক ঘটছে প্রাণহানি। গত বছর কুপিয়ে হত্যা করা হয়েছে ১০ জনকে আর আহত হয়েছেন ৭ জন। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচিতে নেমেছেন এলাকাবাসী। বরিশাল থেকে সালেটিটু রিপোর্ট। নগরীর ব্যাংক কম্পাউন্ড এলাকায় ৪ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাউদাকে কুপিয়ে হত্যা করে প্রেমিক রাসেল মাতুব্বর।
প্রেমের ইকিতানায় প্রেমিক ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে। আমি খুবই কনফিউশনে আছি যে কিভাবে এটা হতে পারে যে এত নির্মমভাবে একটা মেয়েকে কেউ মারতে পারে। যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়, কারণ এত নৃশংসভাবে যে হত্যা করা যেতে পারে একটা মানুষ, একটা মানুষকে কিভাবে মারতে পারে, আমরা এরকম রক্তপাত দেখতে চাই না। মেয়েকে উত্তপ্তের প্রতিবাদে থানায় জিডি করা হত্যা করা হয় স্কুল শিক্ষক জিন্দা কালীকে। মেয়েকে উত্তপ্ত করা এক যুবকের হাত কেটে ফেলার ঘটনাও হয়েছে। এছাড়া প্রেম প্রস্তাবে রাজি না হয় স্কুল ছাত্রীর সন্ধান মুখ ক্ষতবিক্ষত করে দেয় বখাটেরা। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। আমার মেয়েটা বাথরুমে গেছে, তো ওরা দুজনে বাথরুমে বসে উৎপেতে রয়েছে, রুমেন এবং রিয়াদ। তাই পাঁচটা পোজ দিয়েছে আমার মেয়েটার মুখে। আসলে সত্যি দুঃখজনক যে এভাবে পাঁচটা পোজ আমার মেয়েটা মারাও যেতে পারতো। প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে মারা যান স্কুল শিক্ষক ও দুই ছাত্র, অথচ এই ঘটনার সঙ্গে জড়িতরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে ওখানে, ওই একটা টলার গার্ড নিয়ে ওই ছেলেকে জোর করে টলারে উঠেছে, পর থেকে লোক উঠে হেবের মারছে ওরে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তাই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন পুলিশ কর্মকর্তা। সদর হত্যাকারী গ্রেফতারের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা অতি সহসা তাকে আমরা করতে পারবো, করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অলরেডি আমাদের তিনটা টিম এখন মাঠে কাজ করছে। সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন বলছে সুশীল সমাজ। SATV বরিশাল। মাদারীপুরের কাউডাকান্দি ঘাটে দুই গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হয় কাউডাকান্দি ঘাট এলাকায় যানজট দেখা দেয়। যানজটের মধ্য দিয়ে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ বাচ্চু মিয়া কাউডাকান্দি ঘাটে যাওয়ার পথে দুটি বাসের মাঝে চাপা পড়েন। গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ মহাসড়কের গয়াসপুরে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ দুইজন মারা গেছেন। পুলিশ জানায় গয়াসপুরে বুধবার রাত 9টার দিকে ফেঞ্চুগঞ্জগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মৌলভীবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেল, সেখানেই চালক নিহত হন। আহত হন মহিলা ও শিশু সহ পাঁচজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় এক শিশু। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই প্রস্তুতিকালে নারায়ণগঞ্জ থেকে একটি প্রাইভেট কার সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায় বুধবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় ছিনতাই প্রস্তুতি নিচ্ছিল একদল ছিনতাইকারী। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেট কার চালক গাড়ি রেখে পালিয়ে গেলে ভেতরে থাকা দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে 3 রাউন্ড গুলিসহ পুলিশের একটি ওয়্যারলেস সেট এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।